এই সাতটি গাছ বাড়িতে রাখলে মশামাছি দূরে থাকবে, কীটনাশকের মতো শরীরের ক্ষতিও করবে না। রাসায়নিক স্প্রে দিলে প্রায় সঙ্গে সঙ্গে মশামাছি চলে যায়, কিন্তু সেসব নিয়মিততা ব্যবহার করা ভালো নয়। কয়েকটি পাতা বাড়িতে রাখতে পারেন, তার গুণে মশামাছি এবং অন্য পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কমে। বৃষ্টি হলে গরমের দাপট যে একেবারে কমে গিয়েছে তা কিন্তু নয়, তার উপর রাতের দিকে প্রায় লোডশেডিং হচ্ছে, একবার অন্ধকার হলে মশার জ্বালায় ঘরে থাকা দেয়। এমনিতে রাসায়নিক স্প্রে দিয়ে মশামাছি বা টিকটিকির মতো কীটপতঙ্গের উপদ্রব সাময়িকভাবে ঠেকিয়ে রাখাই যায়। এই স্প্রে অতিরিক্ত ব্যবহারে যে শরীরে নানা রকম বিপত্তি দেখা দিতে পারে সে কথা কম বেশি সকলেই জানেন, কিন্তু সমস্যা এড়াতে এরকম বাধ্য হয়েই এই জাতীয় কীটনাশক স্প্রে করতে হয়। তবে বিশেষজ্ঞরা বলেছেন, এমন কিছু গাছ রয়েছে যা বাড়িতে রাখলে কীটপতঙ্গের উপদ্রব কিছুটা হলেও ঠেকিয়ে রাখা যায়। কোন কোন গাছ বাড়িতে রাখলে পোকামাকড়ের উপদ্রব কমতে পারে? নিম। মশামাছি পিঁপড়ের মতো বহু কীটপতঙ্গের জম হলো নিম। প্রাকৃতিক কীটনাশক তৈরিতে ব্যবহার করা হয় এই নিম পাতার তেল। তুলসী। তুলসীর ঔষধি গুণের কথা অনেকেই জানেন, তবে তুলসী পাতার গন্ধে যে পোকামাকড় দূরে থাকে তা জানেন না অনেকেই। বাড়িতে তুলসী গাছ রাখলে মশামাছি বা অন্যান্য পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কম থাকে। লেমন গ্রাস। মশামাছি পোষ্যের গায়ে বাস করা পরজীবী পোকামাকড়ের বাড়বাড়ন্ত কমিয়ে ফেলতে পারে লেমন গ্রাস। বাড়িতে এই গাছ রাখলে আলাদা করে রুম স্প্রে ব্যবহার করার প্রয়োজন নাও হতে পারে। সিট্রোনেলা। মশামাছি পিঁপড়ের উপদ্রব কমানোর জন্য অনেকেই ঘর মোছার জলে সিট্রোনেলা তেল মিশিয়ে থাকেন, বেশিরভাগ তরল ফিনাইলেও এই ভেষজের নির্যাস ব্যবহার করা হয়। পুদিনা। গরমকালে বিভিন্ন পানীয়ে পুদিনা পাতা দেবেন বলে বারান্দায় রাখা টবে পুদিনা গাছ পুঁতেছিলেন। গাছগাছালির বিষয়ে অভিজ্ঞরা বলেছেন, এই পুদিনার গন্ধে কিন্তু মশামাছি পিঁপড়ের মতো পোকামাকড়ের উপদ্রব নিয়ন্ত্রণ করা যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন।